আমরা একটা জিনিস সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে মুসলমান দুই প্রকার, এক প্রকারের মুসলমান রক্ত দেয় আর এক প্রকারের মুসলমান রক্ত নেয়। যারা রক্ত দেয় তাদের নাম হুসাইনি, যারা রক্ত নেয় তাদের নাম এজিদি জঙ্গি। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এজিদি জঙ্গিরা মুসলমান নয়, হুসাইনিরাই মুসলমান। আরেকটা কথা জানিয়ে দিতে চায়, কারণ অনেকেই বলে হুজুর আপনাদের মাহফিলে 100 ক্যামেরা কই, আপনাদের মাহফিলে 10 লাখ মানুষ কই, তাদেরকে মেসেজ দিতে চায় কোন দিকে 30,000 এজিদি এটা দেখার বিষয় নয়, কোন দিকে 72 জন হুসাইনি এটাই দেখার বিষয়। সুতরাং লক্ষ্য দিয়ে কাজ হবে না। এক এক লক্ষ মানুষের নাম মুমিন নয়, 100 ক্যামেরার নাম ইসলাম নয়, যার বুকে হুসাইন আছে তার নাম মুসলমান। এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম, আমি ধন্যবাদ দেই নাই, মোবারকবাদ দেই নাই, অভিনন্দন দেই নাই, আয়োজক কমিটিকে আজকে শুকরিয়া জানাবো না। এই কষ্ট করে রৌদ্রের ভেতরে আমি 5 মিনিট বসলাম, এতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সকাল থেকে যারা জমিনটা পাহারা দিচ্ছে ওদের কি অবস্থা হচ্ছে? সেই কারণে আপনাদের দুঃখ কষ্ট শ্রম এই কষ্টগুলোকে যেন রহমতুল্লিল আলামিন কবুল করে নেন। আমরা দুনিয়াতে কিছু চাই না, কারো ঘর চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, দেশের মসনদ চাই না। যারা মদিনা ওয়ালা কামলিওয়ালা রসুলুল্লাহর কদমে বিক্রি হয়ে গেছে তারা দুনিয়াতে বিক্রি হতে পারে না। সুতরাং আমরা বিকৃত আগেই হয়েছি, সেই জন্য গাড়ির অফার আমাদের ভালো লাগে না, বাড়ির অফার আমাদের ভালো লাগে না, 100 ক্যামেরা আমাদের ভালো লাগে না, নবীজির কদমটাই বড় মধুর লাগে। এখন আসেন সামনের দিকে যায়, আজকের শুকরিয়া কি আমার থেকে নিবেন নাকি রহমতুল্লিল আলামিন থেকে নিবেন? কার থেকে নিবেন? কার থেকে? আমার থেকে না নবী থেকে? আছে কার জন্য বসেছেন? আমার জন্য না নবীর জন্য? তাহলে ধন্যবাদটা নবী থেকে নিলে মনে হয় ভালোই হবে। আসেন, আমরা যেরকম মাহফিল সাজিয়ে দিয়েছি আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন মসজিদে নববীতে মাহফিল সাজিয়ে দিলেন, মিম্বারে আমার নবী বসে গেলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, আজকের এই মহা সমাবেশে আমি নবী সর্বপ্রথম রব্বুল আলামিনের প্রশংসা করছি, এরপর আমার নবী নিজের উপর দরুদ সালাম দিলেন, তারপর শুকরিয়ার পালা চলে আসলো। রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, তৌবা লিমান রাআনি ওয়া আমানা বি, একবার শুকরিয়া একবার মুবারকবাদ একবার ধন্যবাদ, লিমান রাআনি যারা আমারে দেখেছে, ওয়া আমানা বি আমার উপর ঈমান এনে যারা সাহাবী হয়ে গেছে তাদেরকে নবীর পক্ষ থেকে একবার মুবারকবাদ দিলাম। সাহাবায়ে কেরাম যাত্রার থেকে মুবারকবাদ পায় নাই, আমার থেকে নয়, কোনো রাষ্ট্রপতি থেকে নয়, কোনো শিল্পপতি নয়, দুনিয়া এবং জান্নাতের বাদশাহ নবী আজ সাহাবায়ে কেরামকে মুবারকবাদ দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল, উৎফুল্ল হয়ে গেল, তারপর পর আমার নবী ডাক দিলেন, তুবা সব আমার রাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7-7 বার মুবারকবাদ, 7-7 বার ধন্যবাদ। সাহাবায়ে কেরাম অবাক, নবী গো জান লাগলে জান, মাল লাগলে মাল, পরিবার লাগলে পরিবার, গড় লাগলে গড়, দেশ লাগলে দেশ, আপনার কদমে প্রয়োজনে মাথা দিয়ে দিব, তারপরেও আপনি নবীকে লাগবে, আপনি আমাদেরকে দিলেন একবার মুবারকবাদ, 7 বার মুবারকবাদ কাদের জন্য? রহমতুল্লিল আলামিন মুস্কি হেসে ডাক দিয়ে বললেন, শোনো শোনো, লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা আমারে দেখে নাই, নাম শুনে পাগল হয়ে কাসবার জমিনে বসে আছে, ওই আশেক রসুলগুলারে আমি নবী 1500 বৎসর আগে 7 বার মুবারকবাদ দিয়ে গেলাম। বন্ধুরে সামনের দিকে চলতে লাগলাম, তাহলে আজকের শুকরিয়া আমার থেকে নিয়েন না, আজকের শুকরিয়া
কোন এমপি মন্ত্রী থেকে নিয়েন না, আজকে আমি হাসান আজহারি দয়াল নবীর তরফ থেকে আপনাদেরকে সাতবার মোবারকবাদ দিয়ে গেলাম। বন্ধুরে গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, 30 মিনিট আর সময় আছে, এর মধ্যে আমাকে 5 ঘন্টার কথা বলতে হবে, টানার সুযোগ নাই, সুবহানাল্লাহ বলার সুযোগ নাই, যেখানে যেখানে যেটা যেটা বলার দরকার সেটা সেটা বলে নেবেন। এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াত আলিফ লাম মিম শেষ, আল্লাহ নিজের পরিচয় নিজের কিতাবের পরিচয় দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যেখানে কোনো ডাউট নাই, যেখানে কোনো সন্দেহ নাই, যেখানে বিদ্রুপ করার কোনো অবকাশ নাই, এটার নাম আল কোরআন। এটার নাম কি? তাহলে আল কোরআন বলছে সর্বপ্রথম সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলছে সন্দেহ নাই, সন্দেহ না থাকলে দল নাই, সন্দেহ না থাকলে বিরোধ নাই, সন্দেহ না থাকলে মারামারি নাই, সন্দেহ না থাকলে হিংসা নাই, সন্দেহ না থাকলে মাহফিল দুইটা হবে না, মাহফিল হওয়ার কথা ছিল। কিন্তু আজকে সন্দেহ নাই বলছে কোরআনে, আমরা কেন গ্রুপ হলাম, আমরা কেন মারামারি হলো, আমাদের মধ্যে এতগুলো ব্যানার কেন, আমাদের মধ্যে এতগুলো দল কেন? তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে মুসলমান 2 প্রকার, এক প্রকারের মুসলমানের নাম তাওহিদি আর এক প্রকারের মুসলমানের নাম সুন্নি। কথা ঠিক? কিন্তু কোরআন বলছে সন্দেহ, তাহলে সন্দেহ যেহেতু নাই সবাই সুন্নি হওয়া দরকার ছিল, না হয় সবাই তাওহিদি হওয়া দরকার ছিল, এক গ্রুপ হওয়ার দরকার ছিল, এত গ্রুপ হলো কেন? এখন আসেন বন্ধুরে, কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। আমাকে যদি জিজ্ঞেস করেন রসুল নূর না মাটি, আমি বলবো আমার নবী নূরানি নবী, যদি বলেন দলিল কই, আমি বলবো কোরআন, আপনি বলবেন আয়াত বলেন, আমি বলবো কাদ জা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার থেকে জিজ্ঞেস করলেন রসুল নূর না মাটি, আমি বললাম নূর, আমার ইমামকে জিজ্ঞেস করলাম রসুল নূর নাম মাটি, আমার ইমাম ইমামে আহলে সুন্নাত ইমামুল ইশক মুহাব্বত ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভিকে যখন জিজ্ঞেস করা হলো রসুল নূর নাম মাটি, তখন আল হজরত বলতে লাগলেন তেরি নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা তুহি আইনে নূর সবগারানা নূর কা, নবীরে আপনি নূর, এটা দূরের কথা, হাসনাইনে করিমাইন নূর, সেই নূরের মূল নূর হচ্ছেন রহমতুল লিল আলামিন। তাহলে তাহলে বন্ধুরে গভীর মনোযোগ, আমি বললাম নূর, আমি বললাম কি, আমার বন্ধুরে জিজ্ঞেস করলাম যারা তাওহিদি তাদেরকে জিজ্ঞেস করলাম বন্ধুরে নবী নূর না মাটি, সে বলল মাটি, আমাদের মতো সর্বজোর বড় ভাইয়ের মতো সর্বজোর বাপের মতো এর চেয়ে বেশি নয়। আমি বললাম দলিল কি, সে বলল কোরআন, কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাহলে আমরা 2 গ্রুপ, এক গ্রুপ রসুল মাটি আর এক গ্রুপ রসুল নূর, কাকে নিয়ে, কোরআনকে নিয়ে, আর কোরআন বলছে লা রাইবা ফিহে, কোরআনের মধ্যে সন্দেহ নাই, তো সন্দেহ যখন নাই আকীদা 2 রকম কেন, এক পক্ষ মাটি আর এক পক্ষ নূর। এখন আসেন সামনের দিকে যায়, রসুলের এলমে গায়েব নিয়ে কথা বলতে লাগলাম, রসুলের জ্ঞানের পরিধি নিয়ে কথা বলতে লাগলাম, আমাকে জিজ্ঞেস করেন রসুল এলমে গায়েব জানে কি না, আমি বলি জানে, যদি বলেন দলিল কি, আমি বলবো আলিমুল গায়েব ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রুসুল, আল্লাহ সূরা জিনের মধ্যে বলছে যে এলমে গায়েব আমি যাকে তাকে জানাই না, তবে আমি যেই রসুলদের উপর খুশি হয়ে গেছি তাদেরকে এলমে গায়েব জানিয়ে দিই। এবং আমার নবীর ব্যাপারে বলছে আল্লামাকা মালাম তখন তালাম, নবীরে আপনার যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, এখন দুনিয়া থেকে আমি সার্টিফিকেট পেলাম, আমি হয়ে গেলাম আজহারি, আমি মালয়েশিয়াতে পড়লাম, আমি হয়ে গেলাম এমপিল গবেষক, আমি হয়ে গেলাম জ্ঞানী। আল্লাহ বলেন নবী কোথায় পড়েছে জানো, আর রহমান আল্লামাল কোরআন ইউনিভার্সিটির প্রফেসর, রহমানের কসম যিনি যার ইউনিভার্সিটি ওনার ছাত্র হাবিবের রহমানকে কোরআন শিখিয়ে দিয়েছে। আমি সার্টিফিকেট পেলাম দুনিয়ার ইউনিভার্সিটি থেকে, আমার নবী সার্টিফিকেট পেয়েছে আল্লাহর ইউনিভার্সিটি থেকে। তাহলে কে বেশি জানবে, রসুল বেশি
জানবে। সেই জন্য আমি বললাম রসুল সব জানে, কিন্তু আমার ইমামকে জিজ্ঞেস করলাম রসুলের এলমে গায়েব সম্পর্কে বলেন না। ইমাম ডাক দিয়ে বলে তুমি এলমে গায়েব বলছো, দেওয়ালের পিছনে কি আছে নাই এগুলো আল্লাহর সৃষ্টি, জমিনের উপরে কি আছে নাই এগুলো আল্লাহর সৃষ্টি, জমিনের নিচে আসমানের উপরে গ্রহ উপগ্রহ সূর্য চাঁদ তারকারাজি সমুদ্রের পিথরে মণিমুক্তা সবগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ খালেক। ওনার একটা ধারা আছে, ওনার একটা আইন আছে, সেই আইনের নাম লান তারানি, আমি আল্লাহ দেখা দেই না, গোপন তাকাই আমার দ্বারা। তো আমার আলা হযরত বলেন আউর কুই গায়ব কেয়া তুমসে নাহা হো বালা জপনা হুদা না চুপা তুম পে করো দো দরুদ। বসে নবী রে এলমে গায়বের কথা আমি কি বলবো, যেখানে খুদ গোপন আল্লাহ আপনার সামনে ওপেন হয়ে গেছে সেখানে আপনি নবীর কাছে গোপন ভাই আছেই বাকি। তাহলে বন্ধুরে আমাকে যদি এলমে গায়বের কথা জিজ্ঞেস করেন আমি বলি সব জানে, আমি বলি, কিন্তু আমার বন্ধুরে জিজ্ঞেস করলাম নবীর জ্ঞান সম্পর্কে বলেন, সে নিরক্ষর ছিল, আলিফ বা তা দেখে দেখে পড়তে পারে না, আলিফ বা তা লিখতে জানে না, তাকে বললাম দলিল কি, সে বলল কোরআন সূরা নামল থেকে বলছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। তাহলে এলমে গায়বের পক্ষে যারা ওরাও কোরআন, এলমে গায়বের বিপক্ষে যারা ওরাও কোরআন, রসুল মাটির পক্ষে যারা ওরাও কোরআন, রসুল নূরের পক্ষে যারা ওরাও কোরআন। আমাকে যদি জিজ্ঞেস করেন নবী হায়াতুন নবী নাকি মরা নবী, আমি বলবো আমার নবী জিন্দা নবী। যদি বলেন দলিল কই, আমি কোরআন থেকে বলবো লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া। নবীরাই বলে দেন না যারা আপনার গোলামিকে আমার রাস্তায় নিজের জান দিয়ে দিবে তারা মরা নয় বাস্তবে জিন্দা। নবীর গোলাম যদি জিন্দা হয় মুনিব নবীর কি অবস্থা হবে, তা আমি বলি জিন্দা। সেই জন্য আলা হযরত বলেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে, খোদার কসম আপনি নবী জিন্দা, না দেখাটা এটা তো আমার চোখেরই অপরাধ, আমি দেখি না দোষ আমার, কিন্তু আপনি নবী জিন্দা নবী। কিন্তু আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম নবী মরা না জিন্দা, বসে মরি গেছে ফসি গেছে ক্ষমতা নাই, আমি বললাম দলিল কই, বসে কোরআন ইন্নাকা মাইত। এভাবে করে যদি বলি ওসিলা নিয়ে তাহলে এভাবে আসতেই থাকবে। যারা জঙ্গি বোমা ফুটায় ওদেরকে জিজ্ঞেস করলাম জঙ্গিবাদ জায়েজ না, জায়েজ না হারাম, সে বলে জায়েজ, আমি বললাম দলিল কি, বসে কোরআন ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, কোরআন থেকে দিয়ে দিয়েছে জঙ্গিরা বোমা ফুটায়। আমারে জিজ্ঞেস করেন জঙ্গিবাদ কি জায়েজ, আমি বলবো হারাম, এটা অবৈধ। আপনি যদি বলেন দলিল কি, আমি বলবো কোরআন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ বলেন কেউ যদি নিরঅপরাধ কোন ব্যক্তিকে হত্যা করে সে একজন ব্যক্তিকে হত্যা করে নাই পুরা জাতিকে হত্যা করে দিয়েছে। তাহলে এখন আসেন বন্ধুরের সামনের দিকে চলতে লাগলাম গভীর মনোযোগ। তাহলে কোরআন বলে সন্দেহ নাই, তাহলে আমরা মুসলমান একদিকে তাওহিদি আরেকদিকে সুন্নি, তাওহিদিরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুন্নিরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলো দল নাই মত নাই ব্যানার নাই সবাই রোজা রাখা শুরু করলো, হজ্জের মাস আসলো সবাই হজ্জে যাওয়া শুরু করলো, আল্লাহর ব্যাপারে সবার আকীদা এক, কবরের ব্যাপারে আকীদা এক, জান্নাতের ব্যাপারে আকীদা এক, জাহান্নামের ব্যাপারে আকীদা এক, কোরআনের ব্যাপারে আকীদা এক, তাহলে তাওহিদি বাহিরে দেখতে যেরকম সুন্নি বাহিরে দেখতে সেরকম, সুন্নিদের আমল যেরকম তাওহিদিদের আমল সেরকম। একটা নিয়ে ঝামেলা, সেটা হচ্ছে তারা নবীকে সইতে পারে না, আমরা চোখে বুকে নবীকে নিয়ে নিয়েছি। আমরা চোখে বুকে কাকে নিয়েছি, নবীকে, নবীকে। বন্ধুর গভীর মনোযোগ, তাহলে আমাদের সাথে বিরোধ রসুলকে নিয়ে আর কোনো জিনিস নিয়ে বিরোধ নাই। সেই জন্য শিক্ষিত মহলগুলো আমাদেরকে বলে হুজুর নামাজ যখন ঠিক, রোজা যখন ঠিক, হজ যখন ঠিক, যাকাত যখন ঠিক, আল্লাহর ব্যাপারে আকীদা যখন ঠিক, নবীকে নবী হিসেবে মানে, তাজিম করতে জানে না, আদব করতে জানে না, এটা না দেখলে তো হয়, এটার একটু বাদ দিয়ে দেন না, বাদ দিলে তো মুসলমান এক হয়ে যায়, মুসলমান কি হয়ে যায়। তো সুন্দর প্রস্তাব, ইবলিসের চেয়েও আরো চমৎকার প্রস্তাব দিয়েছে।
আমি মেনে নিলাম তোমার কথা, কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম। বন্ধুরের সামনের দিকে যায়, কোরআন বলে সন্দেহ নাই। তাহলে আমরা দুই গ্রুপ, এক গ্রুপ বলে রসুল নূর, আরেক গ্রুপ বলে রসুল মাটি। আমরা দুই গ্রুপ, এক গ্রুপ বলে রসুল জ্ঞানের সাগর মহাজ্ঞানী, আরেক গ্রুপ বলে রসুল নিরক্ষর, এক গ্রুপ বলে রসুল হায়াতুন নবী, আরেক গ্রুপ বলে রসুল মরা নবী, এক গ্রুপ বলে ওসিলা লাগবে, আরেক গ্রুপ বলে ওসিলা লাগবে না। সবাই কাকে নিয়ে হাঁটছে? কোরআনকে নিয়ে। কোরআন নিয়ে সবার কথা। বন্ধুরে কোরআন বললো সন্দেহ নাই, কোরআন তুমি বলো সন্দেহ নাই, আমরা কেন দুই দল? কোরআন উত্তর দেই, আমি আয়াত শেষ করি নাই, লা রাইবা ফি, সন্দেহ নাই। দলিল কি? দলিল আছে তো, হুদান লিল মুত্তাকিন, হুদান লিল মুত্তাকিন। ইমাম নাসফি বলেন হুমুল আউলিয়া, কোরআনে যে সন্দেহ নাই এটার দলিল হচ্ছে আল্লাহর ওলি যখন কোরআন খুলে তখন ওনাদের আকীদা একরকম হয়ে যায়। সামনের দিকে চলতে লাগলাম, আমার বন্ধু বলে ওইদিকেও মৌলবি, এইদিকেও মৌলবি, এইদিকেও নামাজি, এইদিকেও নামাজি, এইদিকেও রোজাদার, এইদিকেও রোজাদার, এইদিকেও মুফাসসির, এইদিকেও মুফাসসির, এইদিকেও গবেষক, এইদিকেও গবেষক, এইদিকেও বক্তা, এইদিকেও বক্তা। আমরা যাব কোন দিকে? কোরআন বলে কোন দিকে মৌলবি বেশি এটা তাকাইও না, কোন দিকে বক্তা বেশি এটা তাকাইও না, কোন দিকে সুর বেশি এটা তাকাইও না, কোন দিকে পাকড়ি বেশি এটা তাকাইও না, কোন দিকে মৌলবি বেশি এটা তাকাইও না, কোন দিকে মাদ্রাসা বেশি ওটা তাকাইও না। দেখো গফুল আজম আব্দুল কাদের জিলানি কার সাথে, দেখো হাজাই আজমির কার দলে, দেখো শাহিন শাহ সিলকুট কাদের সাথে, দেখো গফুল আজম মেজবান্ডারি কার দলে, শাহ জালাল যাদের সাথে তুমি তাদের সাথে হয়ে যাও। তাহলে বন্ধুরে গভীর মনোযোগ, হুদান লিল মুত্তাকিন। সেই জন্য বলতেছেন কোরআনে সন্দেহ নাই, দেখবো কারে? আল্লাহর ওলিরে, দেখবো কারে? আল্লাহর ওলিরে। বন্ধুরে গভীর মনোযোগ আসেন বন্ধুরে, তাহলে কোরআন বলে কোরআনে সন্দেহ নাই, দলিল কারা? যে তুমি আল্লাহর ওলির দিকে তাকাও। আমি পিছন থেকে শুরু করি, বাবা আমানতের যে আকীদা, বাইজিদ বুস্তামির সেই আকীদা, বাইজিদ বুস্তামির যে আকীদা, শাহ জালালের সেই আকীদা, শাহ জালালের যে আকীদা, শাহ কোরআনের সে আকীদা, শাহ কোরআনের যে আকীদা, 360 আউলিয়ার সে আকীদা, 360 আউলিয়ার যে আকীদা, 12 আউলিয়ার সে আকীদা, 12 আউলিয়ার যে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার সে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার যে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে আকীদা, ফরিদউদ্দিন গঞ্জে শকরের সে আকীদা, ফরিদউদ্দিন গঞ্জে শকরের যে আকীদা, খাজা আজমিরের সে আকীদা, খাজা আজমিরের যে আকীদা, দাদা আলী আজমিরের সে আকীদা, দাদা আলী আজমিরের যে আকীদা, হাসান বসরির সে আকীদা, হাসান বসরির যে আকীদা, জুন্নুন মাসরির সে আকীদা, জুন্নুন মাসরির যে আকীদা, রাবিয়া বসরির সে আকীদা, রাবিয়া বসরির যে আকীদা, জালালউদ্দিন সুয়ুতির সে আকীদা, জালালউদ্দিন সুয়ুতির যে আকীদা, ইবনে হাজার আসকালানির সে আকীদা, ইবনে হাজার আসকালানির যে আকীদা, আবুল আব্বাস মুরসির সে আকীদা, আবুল আব্বাস মুরসির যে আকীদা, ইমাম বুসরির সে আকীদা, ইমাম বুসরির যে আকীদা, জাইনুল আবেদিনের সে আকীদা, জাইনুল আবেদিনের যে আকীদা, ইমাম বাকরের সে আকীদা, ইমাম বাকরের যে আকীদা, জাফর সাদিকের সে আকীদা, জাফর সাদিকের যে আকীদা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সে আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, ইমাম হাসানের সে আকীদা, ইমাম হাসানের যে আকীদা, মাওলা আলীর সে আকীদা, মাওলা আলীর যে আকীদা, উসমান যুন্নুরাইনের সে আকীদা, উসমান যুন্নুরাইনের যে আকীদা, ওমর ইবনুল খাত্তাবের সে আকীদা, ফারুক আজমের যে আকীদা, সিদ্দিক আকবরের সে আকীদা, সিদ্দিক আকবরের যে আকীদা, মুস্তাফার দেওয়া সে আকীদা, আমার নবী যে আকীদা দিয়েছেন, রব্বুল আলামিন সে আকীদা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং তাদের তাহলে বন্ধুরে গভীর মনোযোগ, তাহলে তাদের দলে একজন গৌস নাই, তাদের দলে কুতুব নাই, তাদের দলে ওলি নাই, তাদের দলে আবদাল নাই, সকল ওলি গৌস কুতুব সব সুন্নিদের দলে, সব কার দলে? সুন্নিদের দলে। এখন আসেন বন্ধুরে সামনের দিকে চলতে লাগলাম, আমার টাইম আর আছে মাত্র 15 মিনিট। আরেকবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা وعلى آله وعلى
আমার টাইম আছে আর মাত্র 15 মিনিট, এর ভেতরে আমাকে শেষ করতে হবে। সুতরাং এই কথা এতটুকু যতটুকু বললাম এগুলো যদি একটা একটা ওয়ার্ডের তফসির করি 5 ঘন্টা করে লাগবে। আমি 5 ঘন্টার কথাকে 15 মিনিটের ভেতরে নিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? এখন আসেন বন্ধুরে, তাওহিদিরাও নামাজ পড়ে, আমরাও নামাজ, জোহরের নামাজ এখানে হবে কি হবে না? তাহলে সুন্নিরা নামাজের পক্ষে না বিপক্ষে? এখন আসেন তাওহিদি আর সুন্নিদের পার্থক্য। তাওহিদিরা নারায়ে তাকবীরে শেষ, লিল্লাহি তাকবীরে শেষ, আমরা ইয়া রাসূলুল্লাহতে শেষ। নারায়ে তাকবীর দিয়ে শুরু, ইয়া রাসূলুল্লাহতে শেষ। তাহলে তাওহিদি আর সুন্নির মধ্যে পার্থক্য হচ্ছে, তাওহিদিরা নবীকে বাদ দেয়, সুন্নিরা নবীকে বুকে নেয়। সুন্নিরা বুকে নেয়, এখন আসেন নামাজ কোন দিকে, নামাজ কার পক্ষে, নামাজ কি তাওহিদিদের পক্ষে না সুন্নিদের পক্ষে? নামাজ যেই পক্ষে যাবে আমি সেই পক্ষে চলে যাব। কথা ঠিক আছে? আসেন সামনের দিকে চলতে লাগলাম বন্ধুরে। নামাজ তাওহীদের সর্বশ্রেষ্ঠ ইবাদত, যেখানে বাবার নাম নিলে নামাজ ভেঙে যায়, মাকে সালাম দিলে নামাজ চলে যায়, দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করলে নামাজ ভেঙে যায়, রাষ্ট্রপতির নাম নিলে নামাজ ভেঙে যায়। এরদোগানকে আমি ভালোবাসি, নামাজের ভেতরে যদি বলি এরদোগান আপনাকে সালাম, নামাজ থাকবে না ভেঙে যাবে? তাহলে দুনিয়ার কোন ক্ষমতাধর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, কারুর নাম নামাজ নেওয়া যায়? কেন? কারণ যার নামে নামাজ শুরু করেছি উনি সকল প্রেসিডেন্টের বড় প্রেসিডেন্ট, রব্বুল আলামিন। কথা ঠিক? তাহলে বন্ধুরে আমরা তাওহীদ বুঝলাম, নামাজের ভেতরে আল্লাহ ছাড়া কারো নাম নেওয়া যায় না। আজান যখন হয়ে গেছে আমি ঘর ছেড়ে দিলাম, দোকান বন্ধ করে দিলাম, আমার চাকরির অফিসটাকে বন্ধ করে আমি যখন মসজিদে ঢুকলাম, তখন মন থেকে একটাই আওয়াজ আসছে, রব্বুল আলামিন। ঘর বাড়ি ছেড়ে দিলাম, পরিবার ছেড়ে দিলাম, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিলাম, সব কিছু বাদ দিয়ে তোমাকে রাজি করতে আমি মুসল্লি মসজিদে চলে আসলাম। কথা কি ঠিক? আমি শুরু করলাম আল্লাহু আকবর বলে, আল্লাহু আকবর দ্বারা আমি জানিয়ে দিলাম মাওলা সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিকানা, সকল ক্ষমতার ঊর্ধ্বে যিনি আছেন উনি হচ্ছেন তুমি, রব্বুল আলামিন। তা আমি আল্লাহু আকবর দিয়ে শুরু করলাম আল্লাহর জিকির, আমি সানা পড়লাম আল্লাহর জিকির, সূরা ফাতিহা পড়লাম আল্লাহর জিকির, আমি ক্বরান পড়লাম আল্লাহর জিকির, রুকু সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযিম পড়লাম আল্লাহর জিকির। 2 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে আমি যখন দাঁড়ানো কিয়াম, তখন বলছি আল্লাহরে কাউরে নেই নাই, শুধু তুমি, তুমি রাজি হও। আমি রুকু করলাম, বললাম কাউরে নেই নাই, শুধু তুমি রাজি হয়ে যাও। আমি সিজদা করলাম, বললাম শুধু তুমি রাজি হয়ে যাও। আমি যখন তাশাহুদে বসলাম, মন বলে উঠল আল্লাহ, আমি নামাজ শেষ করতে লাগলাম মাওলা তুমি রাজি হও। আল্লাহ ডাক দিল, বান্দারে এতক্ষণ কি করলা? আমি বললাম আমার দাঁড়ানো, আমার রুকু, আমার সিজদা সবগুলো তোমার জন্য, তোমাকে খুশি করতে চায়। আল্লাহর বললাম আল্লাহ দুনিয়ার কারো নাম নেই নাই, বাবাকে ভালোবাসি নাম নেই নাই, মাকে বড় ভালোবাসি নাম নেই নাই, এরদোগানকে বড় ভালোবাসি নাম নেই নাই, বাংলাদেশের রাষ্ট্রপতিকে বড় ভালোবাসি নাম নেই নাই, শুধু তোমাকে রাজি করতে। আল্লাহ বললেন ঠিক করেছিস, আমার জায়গায় অন্য কারো নাম নেওয়া যায় না, এখন কি করতে চাস? আমি বললাম নামাজটা কবুল করাইতে চাই। আল্লাহর ডাক দিয়ে বলে বান্দারে এতক্ষণ যখন কারো নাম নেস নাই, কারো নাম নিলে নামাজ ভেঙে যায়, আর নামাজ যদি কবুল করাইতে চাস নামাজের ভেতরে আমার নবীকে হাজের ও নাজের জেনে বলে দে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে বন্ধুরে গভীর মনোযোগ, তাহলে আমার বাবার নাম ধরলে নামাজ ভেঙে যায়, আমার মায়ের নাম ধরলে
নামাজ ভেঙে যায়, পৃথিবীর কোন ক্ষমতাধরের নাম ধরলে নামাজ ভেঙে যায়, আর নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আমার নবী যদি বড় ভাইয়ের মতো হতো, আমার নবী যদি বাবার মতো হতো, আমার নবী যদি দুষে গোনে মানুষ হইতো, তাহলে নবীর নাম ধরলেও নামাজ ভেঙে যেত। আল্লাহ বলেন নামাজের ফর্মুলা, নামাজের আইন, কাউকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে বোঝা গেল সবাই সাধারণ, আমার নবী অসাধারণ। তাহলে নামাজে নবী আছে না নাই? তাওহীদের নারায়ে তাকবীর দিয়ে নবীরে বাদ দেয়, আর নামাজ তাওহীদের সর্বশ্রেষ্ঠ ইবাদত, আমাদেরকে ডাক দিয়ে বলে সুন্নিরা আমি নামাজ তোমাদের পক্ষে। আমি নামাজ কাদের পক্ষে? কারণ আমি নবীকে মাইনাস করি নাই, আমি নবীকে প্লাস করে দিয়েছি। নবীরকে যখন সালাম দিলাম, রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে উম্মত তুই যখন দাঁড়িয়েছিলি তখন তো আমার নাম নেশ নাই, যখন রুকু সিজদা করেছিলি তখন তো আমার নাম নেশ নাই। আমরা বলতে লাগলাম নবীরে আপনাকে বাদ দিয়ে ডাইরেক্ট কানেকশন করতে চাইলাম, তৌহিদিরা শিখিয়েছে রসুলরে বাদ দাও, কারণ রসুলের নিলে নাকি শিরিক হয়, সেই কারণে দাঁড়িয়ে সিজদা রুকুতে আপনারে বাদ দিতে চাইলাম, সবাইকে নিলে নামাজ চলে যায়, সেই কারণে আপনাকেও বাদ দিতে চাইলাম। নবীরে আপনাকে না নিলে আমার নামাজটা আল্লাহ নেয় না, সেই জন্য আপনারে সালাম দিয়ে দিলাম। আমার নবী বলেন আমি তো একা নয় সালাম নিব না, কেন? আওলাদ রসুল রয়ে গেছে, দরুদ ইব্রাহিমের মাধ্যমে আওলাদ রসুলকে সালাম দিয়ে দাও। তাহলে নারায়ে তাকবীর নামাজে আসে না নাই? নারায়ে রিসালাত নামাজে আসে না নাই? নারায়ে বেলায়েত তথা আলে রসুলের কথা নামাজের ভেতরে আসে। নামাজ আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমি নবী প্রেমিক, আমি আওলাদ রসুল প্রেমিক, আমি আল্লাহ প্রেমিক। ফতোয়া ডেঙ্গাইতে পারবে? আসক মঞ্চ, আমি যদি কসবার জমিন পর্যন্ত আসতে পারি তারা কি মঞ্চ পর্যন্ত আসতে পারবে না? মারামারি নয়, দলিল থাকলে মারামারি কিসের? দলিল থাকলে কোরআন সুন্নাহ দিয়ে কথা হবে। এখন আসেন বন্ধুরে, তাহলে নামাজ কার পক্ষে? সুন্নিদের পক্ষে। নামাজ তাওহীদিদের বিপক্ষে, তাওহীদিদের, কারণ তারা নবীরে কি করে বাদ দেয়, নামাজ নবীকে নিয়ে নেয়। এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম, কোরআন থেকে তাওহীদ শিখবো, কোনো মোল্লা থেকে তাওহীদ শিখবো না, ইহুদি খ্রিস্টানের দালাল থেকে তাওহীদ শিখবো না, তাওহীদ শিখবো কোরআন থেকে। রাজি আছেন? আমি 114টা সূরা খুলে খুলে দেখলাম একটা সূরাতু তাওহীদ আছে, ওটার নাম কুলহু আল্লাহ শরীফ। কথা ঠিক? কুলহু আল্লাহ সবাই জানেন, দেখি এক পাস থেকে লাস্ট পর্যন্ত আমার মুখে মুখে বলেন তো দেখি, কুলহু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তা আল্লাহ এখানে কাউরে নেয় নাই, আল্লাহ নিজের কথা বলেছে, আগে কল বলে আল্লাহ বলেন তৌহিদের আগে নারায়ে রিসালাত ফিট করে দিয়েছে। নারায়ে রিসালাত কি করে দিয়েছে ফিট? এখন আমি তৌহিদি জনতার পক্ষ থেকে, কার পক্ষ থেকে? তৌহিদি জনতার পক্ষ থেকে কোরআনকে কোয়েশ্চেন করলাম, প্রশ্ন করলাম, কোরআন তৌহিদিরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফালতু লাগে, তারা নবীরে বাদ দিতে চায়, তুমি তাওহীদের দাওয়াত দিচ্ছ কল বলে নবীরা আল্লাহ কেন, কলটা বাদ দিয়ে দাও না, তাওহীদিরা বড় খুশি হয়ে যাবে। কথা ঠিক? তাওহীদিরা খুশি হবে না, নবী বাদ দিলে তো তারা খুশি। এখন কোরআনকে যখন আমি আরও একটু গবেষণা করলাম, আল্লাহরে ডাক দিলাম, আল্লাহ তুমি যে এক, তোমার যে একাত্মবাদ, তাওহীদের দাওয়াত কারে দিতে চাও? আমার বান্দাগুলারে কার দাওয়াত? আমি মাবুতের দাওয়াত। বান্দা কোয়েশ্চেন করলো, আল্লাহরে তুমি মাবুত, কথা বলবা বান্দার সাথে, কল বলে নবীরে আল্লাহ কেন, নবীরে বাদ দিয়ে দাও, ডাইরেক্ট বলো আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ। এটা বললে কি আল্লাহর সাথে কেউ রাগ করবে? কেউ মারামারি করবে? কেউ কোনো আবার মঞ্চের মাহফিলের প্রতিবাদ সভা ডাকবে? তা আল্লাহর সাথে কারো মারামারি নাই। আল্লাহ তুমি ডাইরেক্ট বলো আনাল্লাহু আহাদ, সুন্নিরা বেয়াদব নয়, আপত্তি করবে না, তৌহিদিরা বড় বেয়াদব, তারা কল বললে নবী আনলে রাগ করবে, তুমি যদি আনাল্লাহু আহাদ বলো তারা বড় খুশি হয়ে যাবে।
কথা ঠিক? কোরআন বলে না বলবো না। আমি বললাম কেন? কোরআন উত্তর দেয়, আজকে তাফসীর আমাদের থেকে একটু শুনেন না। কোরআন উত্তর দেয়, মা কানা লিবাশারিন আইন ইউকাল্লিমাহুল্লাহ, মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্ট্যাটাস নাই, আইন ইউকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলবো, এটা বান্দার যোগ্যতা নাই। কার কথা? আল্লাহ 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 বলছেন, এই শোন, আমি খালেক, আমি মাবুত, আমি কোন ফায়াকুনের শক্তিধর রব্বুল আলামিন, নবী রাসূল বাদ দিয়ে বান্দার সাথে ডাইরেক্ট কথা বলি না। কার ফতোয়া? আল্লাহ কথা বললে সমস্যা কি? আমরা না বান্দা, তুমি না খালেক, আমরা না মখলুক, প্রেমের একটু আলাপ আলোচনা করব, ডাইরেক্ট কথা বলতে চা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার, আমার কথা এত দামি, আমার শব্দগুলোর এত পাওয়ার, আমি যদি কাউরে নাম ধরে ডাকি, আমি যদি কাউরে খুল বলে বলি, উনি আর সাধারণ মানুষ থাকে না, উনি অসাধারণ নবী হয়ে যায়। বান্দারে তোমরা নবী নয়, তোমরা রসুল নয়, সুতরাং তোমরা যখন নবী রসুল নয়, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো না। সেই জন্য আল্লাহ বলেন, আমার নাম কোরআনে নাই, আপনার নাম কোরআনে নাই, এতগুলো মানুষের নাম কোরআনে নাই। আল্লাহ ডাক দিলেন, ইয়া আদম, উনি আর সাধারণ নাই, সফিউল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, ইয়া নূহ, উনি আর সাধারণ নাই, রাসূলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, ইয়া মূসা, উনি আর সাধারণ নাই, কালিমুল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি খলিলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, রুহুল্লাহ হয়ে গেছে। আল্লাহর ডাক দিয়ে বলে, নাম বলবো না, কোয়ালিটি বলবো, গুণ বলবো, আদর করে ডাকবো। যখন নবুয়তের কথা বলবো তখন বলবো, ইয়া আইয়ুহান নবী, যখন রেসালতের কথা বলবো তখন বলবো, ইয়া আইয়ুহার রাসূল, যখন প্রেম আর ভালোবাসার কথা বলবো তখন বলবো, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, আল্লাহর দরবারে প্রশ্ন রাখলাম, আল্লাহরের নাম ধর নাই, সুন্দর করে করে গুণ ধরে ধরে ডেকেছো, যখন নবুয়তের কথা বলেছো, ইয়া আইয়ুহান নবী, যখন রেসালতের কথা বলেছো, ইয়া আইয়ুহার রাসূল, যখন বন্ধুত্বের কথা বলেছো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নাম না ধরে গুণ বললে উনি কি হয়? আল্লাহ বলেন, আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমাতুল লিল আলামিন হয়ে গেছে। তাহলে বন্ধু, তাহলে বন্ধুরে সামনের দিকে চলতে লাগলাম, টাইম প্রচুর দ্রুত চলে যাচ্ছে। আমি বলতে লাগলাম, আল্লাহ আল্লাহ হয়ে, আল্লাহ খালেক হয়ে, আল্লাহ মাবুত হয়ে, যখন বান্দার সাথে নবী রাসূল বাদ দিয়ে কথা বলতে রাজি নয়, আমি বান্দা কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার, কত বড় নাদান হয়ে গেলাম, ওলি নবী বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে বসতে বসে আছি, কত বড় বেয়াদব। সেই জন্য বাবার চেয়ে ছেলে যদি বেশি বুঝে তার বেয়াদব বলে, মার চেয়ে সন্তান যদি বেশি বুঝে তার গাদ্দার বলে, আল্লাহর চেয়ে বান্দা যদি শিরিক বেশি বুঝে তার মুনাফিক বলে। তারা কি বলে? এটা আমি বলেছি না আল্লাহ বলেছেন? তাহলে আল্লাহ সূরাতুত তাওহীদের মাধ্যমে ডাক দিয়ে বলে, কল, তুমি আগে মুস্তফার দরবারে চলে যাও, আমার নবী তোমাকে নারায়ে তাকবীর পর্যন্ত নিয়ে আসবে। সেই জন্য আমরা নারায়ে রেসালাত ইয়া রাসূলুল্লাহকে বুকে নিয়েছি, নারায়ে তাকবীর অটোমেটিক বের হয়ে গেছে। তাহলে আসেন বন্ধু, কোরআন আমার পক্ষে, নামাজ সুন্নিদের পক্ষে, তাওহীদ সুন্নিদের পক্ষে। আর তিন মিনিটের ভেতরে কথা বলে দিই, এখন আসি কোরআনের কাছে। আমি কোরআনের কাছে আসলাম কেন? মানুষ হওয়ার জন্য। কারণ সব মানুষ মানুষ নয়, সব মানুষ যদি মানুষ হয়ে যেত, দেশে ক্যাসিনো থাকতো না, চাঁদাবাজি থাকতো না, লুটতারাজি থাকতো না, ইফতেজিং থাকতো না, মাদক থাকতো না, কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতে পারতো না। তাহলে সকল মানুষ মানুষ নয়, অধিকাংশ মানুষ পশু হয়ে গেছে। কথা কি ঠিক? যদি পশু না হতো, মা বাবা কি বৃদ্ধাশ্রমে যেত?
যদি পশু না হতো গড়ে বউ রেখে কি পরকিয়া করত, যদি পশু না হতো নুসরাতের মতো মেয়েকে আগুনে পুড়িয়ে মারত, যদি পশু না হতো আবরারের মতো ছেলেকে হত্যা করতে পারত, তাহলে বোঝা যায় সকল মানুষ মানুষ নয়, মানুষের মধ্যে পশু আছে বলে দেশে অশান্তি হয়েছে। কথা কি ঠিক? এখন আসেন বন্ধুরে, কোরআনের কাছে আসলাম মানুষ হতে, কি হতে আসলাম? সেই জন্য কোরআন শেষ হয়েছে সূরা নাস দিয়ে, শেষ শব্দ লেখা আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন বলে যেই দিন তুমি আমাকে শেষ করবে সেই দিন আমি তোমাকে মানুষের সার্টিফিকেট দিব। তাহলে আমি যখন গুনাহ নিয়ে কোরআনের কাছে আসলাম, কোরআন পাপ মুক্ত হতে চায়, কোরআন আমি মানুষ হতে চাই, কোরআন আমি মাসুম হতে চাই, কোথায় যাব? কোরআন ডাক দিয়ে বলে তুমি যদি হানায়ে কাবায় দাঁড়ানোর পরেও মন যদি বলে গুনাহ মাফ হয় নাই, তুমি যদি হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার পরে অশান্ত মন যদি শান্তি না হয়, জমজমের পানি পান করার পরও যদি চটপট করে, তুমি মসজিদে হারামে নামাজ পড়ার পরেও যদি মন বলে নামাজ পড়েছ গুনাহ মাফ হয় নাই, তুমি আরাফার ময়দানে চোখের পানি ছেড়ে দিয়েছ এরপরেও মন বলছে নাস তোমার এই আরাফায় আসাতে গুনাহ মাফ হয় নাই, তুমি মিনা মুসদালিফায় বসেছ, তুমি সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছ এরপরেও যদি মন বলে গুনাহ মাফ হয় নাই, কোরআন বলেন নিরাশ হইও না, খানায় কাবা হাজরে আসওয়াদ সাফা মারওয়া মসজিদে হারাম জমজম আরাফা মুসদালিফাতে যাওয়ার পরেও মন যদি শান্তি না হয়, ইজ্জালামু আনফুসাহুম যা ও কা গোনা যদি মাফ করাইতে চাও রহমতুল লিল আলামিনের কদমে চলে যাও। তাহলে কোরআন পাঠাই কোন দিকে? নবীর দিকে। কোন দিকে? নবীর দিকে। সেই জন্য আলা হযরত মক্কার দিকে তাকায়া বলে হাজিও আও শাহিন শাকার রওজা দেখো, কাবা দেখছো কি? কাবা কা কাবা দেখো। সুতরাং কাবার কাবা মুস্তফার দিকে পাঠিয়ে দিয়েছে কোরআন, আমি নবীর কদমে গেলাম গুনাহ মাফ করাইলাম, কোরআন এখন কি করবো? আবারও বলছি মা আতা কুমুর রসুল ফাকুজুহু, যা লাগে মদিনাওয়ালা থেকে নিয়ে নাও। তাহলে কোরআন কোন দিকে পাঠায়? নবীর দিকে। তাহলে নমাজে নবী আছে, তাওহিদে নবী আছে, কোরআনে নবী আছে। সুতরাং কোরআন বলে আমি সুন্নিদের পক্ষে, নামাজ বলে আমি সুন্নিদের পক্ষে, আল্লাহর তাওহিদ বলে আমি সুন্নিদের পক্ষে। সুতরাং তোমরা বড় ভাগ্যবান, তোমাদেরকে নামাজ কবুল করে ফেলেছে, তোমরা বড় ভাগ্যবান, তোমাদেরকে কোরআন কবুল করেছে, তোমরা বড় ভাগ্যবান, তোমাদেরকে আল্লাহর তাওহীদ কবুল করেছে। শেষ কথা চলে আসলাম, টাইম যেহেতু শেষ, মোহাব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়, দুনিয়ার কোনো মোল্লারে জিজ্ঞেস করলে হবে না, ভালোবাসা কারে কয়, বেলাল হাফসিকে জিজ্ঞেস করেন, সৈয়দুনা বেলাল খানায়ে কাবার উপরে আমার নবী ডাক দিলেন, বেলাল তুমি যখন মসজিদে নববীতে ছিলা আজান দিয়েছ কাবার দিকে, এখন তো কাবার উপরে জোহরের সময় হয়েছে, আজান কোন দিকে দিবা? বেলাল ডাক দিয়ে বলে মনিব যতদিন মসজিদে নববীতে ছিলাম আজান দিয়েছি কাবার দিকে, এখন যখন কাবার উপরে আজান দিব কাবার কাবা মুস্তফার দিকে। ভালোবাসা কারে কয়? আমাকে জিজ্ঞেস করবেন না, সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, সৈয়দুনা আবু বকর সিদ্দিক বলেন যেই দিন নবীর কদমে আসলাম সেই দিন ছিলাম কোটিপতি, সেই দিন ছিলাম শিল্পপতি, নবীকে পাওয়ার জন্য দিতে লাগলাম মক্কায়ও দিলাম, মদিনায় আসলাম মসজিদে নববী দিয়ে দিলাম, নবীর হুজরা দিয়ে দিলাম, দিতে দিতে গড়ের প্লেট চামচ কাপ গ্লাস সবগুলো দিয়ে দিলাম, যখন দেখলাম আর কিছু নাই গড়ের সোলার ছাই নিয়ে এসে আমার নবীর কদমে দিয়ে দিলাম। সিদ্দিক আকবরের প্রেম দেখে আমার নবী দাঁড়িয়ে গেলেন, দুই চোখের পানি ছেড়ে দিল, আবু বকর যখন তুমি ইসলাম নিলা তখন ছিলা কোটিপতি, তখন ছিলা শিল্পপতি, আজ দিতে দিতে গড়ের কাপ প্লেট চামচ পর্যন্ত দিয়ে দিলা, আবু বকর গড়ের সোলার ছাই পর্যন্ত দিয়ে দিলা, পরিবার চলবে কেমনে? পরিবারের জন্য কি রাখলা? সিদ্দিক হাসি দিয়ে বলেন নবী রে বড় জিনিস রেখে দিয়েছি। কি বড় জিনিস? সব কিছু দিয়ে গড়ের নবীকে রেখে দিয়ে চলে এসেছে। গড়ে কাকে রেখে দিলাম? নবীকে। আমার নবী মসজিদে নববীতে, সিদ্দিক বলেন নবী আমার গড়ে, আবু বকর
তৌহিদিরা আমাদেরকে মুশরিক বলে, যখন বলি নবী বুকে, নবী গড়ে, নবী হাজার নাজের, সিদ্দিক তুমি কেমনে বললা নবী গড়ে, তৌহিদিরা তো তোমাকে মুশরিক বলবে। সিদ্দিক বলে কোরআন পড়ো নাই, আমি বললাম পড়লাম তো, একটু দেখাইয়া দেন না যে তুমি কি মুমিন, আমি বললাম হ্যাঁ। সিদ্দিক বলে না, তুমি যদি মুমিন হও, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তুমি যদি মুমিন হও তোমার চোখে নবী, তুমি যদি মুমিন হও তোমার বুকে নবী, তুমি যদি মুমিন হও তোমার গড়ে নবী। সুতরাং মুমিন সে যার চোখে বুকে গড়ে নবী থাকে। তাহলে সুন্নিরা তুমি সিদ্দিক আকবরের আকীদা নিয়ে নিয়েছো, সুন্নিয়তের আকীদা বানানো আকীদা নয়, সাহাবায়ে কেরামের দেওয়া আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আর একটু দুই মিনিট সময় নিতে পারবো? দুই মিনিট আমি, দুই মিনিট দিবেন আমাকে? আসুন দুইটা মিনিট দিয়ে দিলাম। বন্ধুরের সামনের দিকে চলতে লাগলাম, তারা বলে আমাদেরও হাত আছে, নবীরও হাত আছে, আমাদেরও রক্ত পড়ে, নবীরও নাকি রক্ত পড়ে। আপনি 20 মিনিট আরো চালিয়ে যান না, চলাম নামাজের সময় হয়ে গেছে। আমি একবার দুধ পড়ুন আল্লাহ وعلى آلي বন্ধুরে গভীর মনোযোগ যে কথাটা বলতে লাগলাম, আমার যদি হাত কেটে যায় রক্ত পরে, তারা দলিল দে নবীরও দন্দন মোবারক শহীদ হয়েছিল, রক্ত মোবারক পড়েছিল, আমারও রক্ত পরে, নবীরও রক্ত পরে, সুতরাং নবীও আমাদের মতো। তারা বলে বন্ধুরে এখানে আমাকে ভালোবাসে এরকম আছে না নাই, আবার আমারে ঘৃণা করে এরকমও, কেউ কেউ জান দিতে চায়, কেউ কেউ আবার জান নিতে চায়, আসে না নাই? এখন আসেন, যারা জান নিতে চায় তাদেরকেও ভালোবাসি, যারা জান দিতে চায় তাদেরকেও ভালোবাসি। এখন আসেন বন্ধুরে, আমার যদি হাত কেটে যায় রক্ত যদি পড়ে, যারা আমারকে জান দিতে চায় তাদেরকে যদি বলি তুমি তো আমারে বড় ভালোবাসো, আমার রক্ত পান করবে? সে বলবে না না করব না। আমি যদি বলি কেন, সে বলবে কোরআন বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, মৃত প্রাণী খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, হারামকে হারাম জেনে যদি পান করি তাহলে কোরআনের আয়াত অস্বীকার হবে, সুতরাং আপনার রক্ত খেয়ে আমি জাহান্নামে যেতে রাজি। কথা কি ঠিক? কেউ কি রক্ত পান করবে? আছে এরকম নাই? কেন? রক্ত খাওয়া হারাম, হারামকে হালাল মনে করলে ঈমান থাকবে না, চলে যাবে। আমার নবী উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়ে গেল, রক্ত মুবারক বের হলো, টোট মুবারক জোরে জোরে দাড়ি মুবারক পর্যন্ত আসলো, জমিনে পড়বে এমত অবস্থায় আমার নবীর প্রিয় সাহাবী সৈয়দুনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে চলে আসলেন। আমার নবীর রক্ত মুবারক দাড়ি মুবারক থেকে ঠোঁট মুবারক পর্যন্ত চুষে নিয়ে নিলেন। অনেকেই মনে করলো দাফন করবে, কারণ রক্ত খাওয়া হারাম, কারণ আমার নবীর রক্ত মুবারক যদি ফোঁটা ফোঁটা পড়ে তাহলে মানুষের পা লাগবে, বেয়াদবি হবে, সেই জন্য আমার নবীর সাহাবি সৈয়দুনা মালিক রক্ত চুষে নিলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন, দেখলো রক্তগুলো ফেলে দেয় নাই, দাফন করে নাই, সৈয়দুনা মালিক নবীর রক্ত গিলে ফেলেছে, নবীর রক্ত খেয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম সৈয়দুনা মালিককে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার মালিক আপনার রক্ত মুবারক খেয়ে ফেলেছে, পান করে ফেলেছে। আমার নবী হাসি দিয়ে বলে আজকে যদি কেউ দেখতে চাও জান্নাতি কে, তাহলে আমার মালিককে একটু দেখে রাখো, দুনিয়াতে মালিককে দেখে রাখো, মালিক জান্নাতি কেন? আমার রক্ত মালিকের ভেতরে ঢুকে গেছে, মালিককে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না। তাহলে আমার রক্ত খাইলে জাহান্নামে, নবীর রক্ত খাইলে, এটাই সাহাবায়ে কেরামের আকীদা, নবীর রক্ত আমাদের মতো। তাহলে তাওহীদিরা বন্ড, সুন্নিরাই সঠিক।
এটাই আজকের মাহফিলের ফলাফল। সুতরাং আপনারা ভাগ্যবান, আপনাকে দয়াল নবী কবুল করে দিয়েছে, আপনারা ভাগ্যবান, আপনাদেরকে রব্বুল আলামিন কবুল করে নিয়েছে, আপনারা ভাগ্যবান কবুল করে নিয়েছে। আজ দিল্লিতে আগুন জ্বলে, আজ যেই মিনারে আল্লাহু আকবর বের হয় সেই মিনারে হনুমানের ছবি উপর ফর করে উঠছে, আজ মুসলমানদের উপর নির্যাতন চলে, আমরা কাঁদি, কিন্তু বন্ধু গভীর মনোযোগ, আজ 16 কোটি বাঙালি, 30 কোটি ইন্ডিয়ান মুসলমান, পাকিস্তানের 99% মুসলমান, এতগুলো মুসলমান থাকার পরেও আমরা অসহায়, আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, কিন্তু হাজার আমলে নিজামউদ্দিন আউলিয়া আমলে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির আমলে মুসলমান ছিল কম, সংখ্যালঘু মুসলমান দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, আজ বেশি মুসলমান নির্যাতনের শিকার। কারণ কি? একটা কারণ, হাজার আমলে মুসলমান একদল ছিল আকিদাই সুন্নি, ব্যানারের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, নিজামউদ্দিন আউলিয়ার আমলে মুসলমান একদল ছিল আকিদাই সুন্নি, ব্যানারের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, কুতুবুদ্দিন বখতিয়ার কাকির আমলে আকিদাই সুন্নি, ব্যানারের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যতদিন মুসলমান সুন্নি ছিল ততদিন হিন্দুস্তানের জমিন মুসলমানের পায়ের নিচে চলে গেছে। আজ যখন মুসলমান বাতিল হয়েছে, অলির বিরুদ্ধে কথা বলে, অলির মাজার ভাঙতে চায়, নবীর শানে বেয়াদবি করে, আল্লাহ বলে তোরা মুমিন নয়, তোরা মুনাফিক, তোদেরকে লাঞ্ছিত করব, এটাই আমার আল্লাহর শাস্তি। সুতরাং আজকে যদি চায় দিল্লি মুসলমানদের পায়ের নিচে আসুক, আজকে যদি চায় পাকিস্তান বাংলাদেশ পুরা হিন্দুস্তান মুসলমানের পায়ের নিচে আসুক, তাহলে একটাই সমাধান, আমাদের সবাইকে হাজার কদমে আসতে হবে, আমাদের সবাইকে শাহজালালের কদমে আসতে হবে। যদি আমরা ওলি আল্লাহর ব্যানারে চলে আসি, পুরা বিশ্ব আমাদের পায়ের নিচে চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।